আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব যে অন ফোনটি আছে, এই ফোনের একটা সমস্যা হইতেছে ইদানিং, যে ইউটিউব অ্যাপসটি আপডেট হচ্ছে না বা ইউটিউব অ্যাপসটি ইনস্টল হচ্ছে না। তো এটা নিয়ে আমাকে অনেকে বলছে যে এটা কিভাবে দেখা সম্ভব। প্রথমে তো নেট কানেকশন দিয়ে নেবেন, তারপর এখান থেকে ও ইউটিউব যে অ্যাপসটি আছে এটাকে ওপেন করার ট্রাই করবেন। এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টল নাওতে ক্লিক করার পরে কিছু সময় লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাকে ব্রাউজারের মাধ্যমে এটা ওপেন হবে। দেন তারপর যদি আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করেন, আমাদের ফোনে এটা যেটা আছে এটা কিন্তু ব্যাকডেটেড। যখন ইনস্টলে ক্লিক করি তখন দিস ওয়েব পেজ ইজ নট অ্যাভেলেবল লেখা হচ্ছে। তো এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনি ফোনের সেটিংসে চলে যাবেন। দেন সেটিংসে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি রানিং যে অ্যাপসগুলো আছে এখান থেকে অল অ্যাপসে চলে যাবেন। যাওয়ার পরে স্ক্রল করে আবার নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে ক্রোম ব্রাউজারে ওপেন করে দেবেন। দেন এখান থেকে ফোর্স স্টপ করে দেবেন, ডাটা ক্লিয়ার করে দেবেন। তো এগুলো সব কিছু ওকে করে দেবেন, ক্লিয়ার করে দেবেন। তো ক্লিয়ার করার পরে এখন আপনার এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন। দেন যাওয়ার পরে আবার সেমভাবে আপনার এখান থেকে ইউটিউব অ্যাপসটিকে ওপেন করে দেবেন। ইউটিউব যেই মোবাইলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের ইউটিউব, এখন তো আপডেট হয়েছে এগুলোর জন্য আর কি, মানে আপডেট নিচ্ছে না। তারপরে ইউটিউবে ক্লিক করার পরে আপনার ক্রোম ব্রাউজার ওপেন হবে। দেন এখানে টিক মার্ক দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। ওকে, মানে ক্রোম ব্রাউজারের সাথে পারমিশন দিয়ে নেবেন। দেন দেওয়ার পরে এখন দেখি কী হয়। এই যে এখন এরকমভাবে ইউটিউব অ্যাপসটি চলে আসছে। তো আসার পরে একইভাবে সেম লেখাই আসতেছে, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল। তো এখন আমরা যে কাজটি করবেন, এখান থেকে আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, অ্যাপ্লিকেশন ম্যানেজারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা অলে গিয়ে আপনারা গুগল প্লে স্টোর যেটা আছে এই গুগল প্লে স্টোরটাকে ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করার পরে এখান থেকে ফোর্স স্টপ করে দেবেন। দেন এটা ডাটা ক্লিয়ার করে দেবেন, যত ক্যাশ আছে এগুলো সব কিছু ক্লিয়ার করে ওকে করে দেবেন। তো ওকে হয়ে গেলে এখান থেকে আবার বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আবার সেমভাবে যদি আবার মানে গুগল প্লে স্টোরে অ্যাপসটিকে ওপেন করে দেন, এখন গুগল প্লে স্টোরে ট্রাই করে দেখতেছি। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট আসলে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। তারপরে গুগল প্লে স্টোর ওপেন হয়ে যাবে। সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইউটিউব। ইউটিউব লিখে সার্চ করার পরে ইউটিউব অ্যাপসটি দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমার আসেনি। আমি কিন্তু ইউটিউব লিখে সার্চ করছি বাট ইউটিউব অ্যাপসটি আমার এখানে প্লে স্টোরে আসেনি। এখন যদি আমি ব্যাকে চলে যাই, দেন আবার যদি ফোন থেকে ইউটিউব ওপেন করি, ইনস্টল নাওতে ক্লিক করে তারপরে গুগল প্লে স্টোর আমরা সিলেক্ট করে দেব। ঠিক আছে, তো সিলেক্ট করার পর দেখি এখন গুগল প্লে স্টোরে কী লেখা হচ্ছে। এখানে কিন্তু অ্যাভেলেবেল নাই, যেহেতু ইউটিউব অ্যাপসটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়, কারণ এটা তো আগের ভার্সন, এখন বর্তমানে ইউটিউব আপডেট হচ্ছে। তো এই জন্য আমাদের বিকল্প একটি পদ্ধতি বেছে নিতে হবে, আমাদের নতুন সিস্টেমে ইউটিউব ওপেন করতে হবে। এর জন্য আমাদেরকে অবশ্যই একটা অল সোশ্যাল মিডিয়া ইন অন অ্যাপস, এটাকে এই অ্যাপসটিকে ইনস্টল করবেন। দেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর এখান থেকে ইংলিশ সিলেক্ট করে ভাষাকে ইংলিশ করে দেবেন। দেন এখান থেকে দেখতে পারতেছেন আমার এখানে অনেকগুলো অ্যাপস কিন্তু এখানে শো করছে, টিকটক গুগল আছে। তো এখান থেকে আপনারা ইউটিউবে ক্লিক করে দেবেন। ইউটিউবে ক্লিক করার পরেই কিছু সময় ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখতে পারবেন যে আপনার ইউটিউব আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই যে দেখুন, আমার কিন্তু ইউটিউবের সমস্ত ভিডিও এখানে ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে কোনো একটা ভিডিওতে ক্লিক করি, যেমন এখান থেকে আমি একটা ভিডিওতে ক্লিক করব, এই যেমন এই ভিডিওতে ক্লিক করলাম, দেন ক্লিক করার পর দেখতে পারবেন যে এই ভিডিওটি চলবে। তো এভাবে করে কিন্তু আপনারা ইউটিউবের ভিডিও দেখতে পারবেন, এই সোশ্যাল যে অল সোশ্যাল অ্যাপস আছে এটার মাধ্যমে, কারণ ইউটিউব কখনোই আপনার এই মোবাইলে ইনস্টল করতে পারবেন না। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।